পণ্ডিত, কেই পণ্ডিত যে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদেরকে ধুমকে দিয়েছে পুলিশের চৌকানিয়ে, দিনের পর দিন একের পর এক অন্যায় করে চলেছে, অথচ কেউ তার সন্ধান পায়নি, এমনকি সে কোনো প্রমাণ সাক্ষী রাখে না। ওকে ধরতে পারলেই প্রমোশন আমার পাক্কা, ওকে আমি অ্যারেস্ট করবই। আমি শান্তিপুর থানার মেজো বাবু, নাম আমার সংগ্রাম লাহি, আমি যাকে ধরি তাকেই মারি। বরবাবু আর চুরুরি তল্লাশি করেও পণ্ডিতের গ্যাঙের কাউকে ধরতে পারি, ধরতেই হবে। শুনুন লাহি বাবু, উপর মহলের চাপ বাড়ছে, যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদের সবার সাসপেন্ড লেটার, কারণ সবাই চুপ করে থাকলেও কখন অন্যায়কে আপোষ করেনি আমাদের হোম মিনিস্টার। আমার কাছে খবর আছে, যে কোনো মুহূর্তে থানাতে ভিজিট করতে পারে উনি। তাহলে তো চাকরি বাঁচানো দায় স্যার। যারা ফাঁসের মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসের মঞ্চে গেয়ে গেছে স্বাধীনতার গান, সেই শুধু সেই শুধু রক্ষা করতে আমি দেব প্রাণ বলি, রক্ষা করতে আমি দেব প্রাণ বলি, রাখবো ভারতের মান। যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান, যারা ফাঁসির মঞ্চে গিয়ে গেছে স্বাধীনতার গান। আমি হোম মিনিস্টার শ্যামলতা গাঙ্গুলি, বাংলায় বলি আর ইংলিশে বলি, আমার 100 কথার একটাই মানে, এটাই বাংলা সবাই জানে। আইনের উর্দু পোশাক পরে সরকারের চালডাল ধ্বংস করছেন কেন? খেটে খাও বাবা জীবন, কুখ্যাত ক্রিমিনাল পণ্ডিত এখনো অ্যারেস্ট হলো না কেন? পণ্ডিতকে কেমন করে ধরবো? পুলিশ নেই কোনো চার কোনো ছবি নেই, নেই কোনো ঠিকানা, পণ্ডিতের নাম না পদবি সেটাও জানি না। তাই বলছি কি ম্যাডাম, এত চাপ আমাদেরকে না দিয়ে এই কেসের চার্জে যিনি আছেন সেই পুলিশ সুপারের সঙ্গে কথা বলুন। কোথায় কোথায় আপনাদের সেই পুলিশ সুপার মিস পার্বতী রায়? হ্যাঁ নেগের বাচ্চা, বহু কষ্টে তোকে খাতায় পড়েছি, তোর বাচ্চা মরাটা এখন আমার হাতে, এনকাউন্টারে আগে সত্যি কথাটা বল। আমি এসপি পার্বতী রায়, আমার নাম শুনলে বাগে হরিণে এক ঘাটে জল খায়। সাব্বাস সাব্বাস এসপি সাহেব, এতদিনে তাহলে অপারেশন সাকসেসফুল হলো, শেষে আপনার হাতে ধরা পড়লো মোস্ট ওয়ান্টেড সমাজ বিরোধী পণ্ডিত। না ম্যাডাম, এ পণ্ডিত নয়, এ হলো পণ্ডিতের ডান হাত, হাতটা রতন, একেই থার্ড ডিগ্রি দিলে পণ্ডিতের সন্ধান পাবো। বল পণ্ডিত কোথায়? এই অফিসার, আমি হাত কাটা রতন, আমার নিশানা চন্দ্র যন্ত্রের মতন, যতই আমাকে মার না তবু আমার মুখ থেকে একটাও কথা বেরোবে না। শুনে রাখ, ঝড়ের গতি যেমন শোনা যায় দেখা যায় না, ঠিক তেমন পণ্ডিত সকাল সাজে সবার মাঝে ঘুরে বেড়ায়, নেই তার কোনো ঠিকানা। ও মাই গড, এ তাহলে পণ্ডিত নয়। শুনুন মিস্টার, এক সপ্তাহের মধ্যে পণ্ডিতের মুখটা আমি দেখতে চাই, যারা অপরাধের জন্য সাধারণ মানুষ সরকারের দিকে আঙুল তুলছে, পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে, কথাটা মাথায় রাখবে। ম্যাডাম, জনগণ জানে না আইনের হাতটা কতটা লম্বা, অপরাধীকে মাটির তলা থেকে খুঁজে বের করায় এই খাকি পোশাকটার কাজ। রত, যদি বাঁচতে চাস পণ্ডিতের সন্ধানটা পেয়ে। এই ম্যাডাম, ভুলে যাস না, দুর্নীতির আঁতুড় ঘর থেকে নাড়ি কাটার পর ভাই মা হাতে তুলে দিয়েছে বোমা আর পিস্তল, এক ঘন্টার মধ্যে, ঠিক এক ঘন্টার মধ্যে পুলিশের গাড়িতে করে আমাকে ডেরায় পৌঁছে দিয়ায়, নইলে খবরটা পণ্ডিতের কানে গেলে বোম মেরে থানাটা উড়িয়ে দেবে রে। তোরাই তো এই দেশ থেকে বোমা পিস্তলে বাড়িতে স্তূপ করে তুলেছিস, তোদের বিআইজি আদরে অস্ত্র শব্দে রাতের শিশুর ঘুম ভেঙে যায়, আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। ম্যাডাম, এই সমস্ত নরপশুরা যদি সে কথা বুঝতো তাহলে রক্তের রাজপথ রাঙাতো না, আজকের মণিপুর মাল্লায় নারীর লজ্জা লুট হতো না। একবার ভেবে দেখেছি গো পার্বতী, কতটা লজ্জা লাগে, আমরা নারী হয়ে নারীর লজ্জা রক্ষা করতে পারছি না। একটা কথা মাথায় রাখবে, ডেমোক্রেসির মূল মন্ত্র ভুল্লো হবে না। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল। আমার নাম শ্যামলতা গাঙ্গুলী।
বলি, আমি বাংলায় বলি আর ইংলিশে বলি, আমার 100 কথার একটা ঈমানে, এটাই বাংলা সবাই জানে। এই ম্যাডাম, আমাকে একটু জল দাও। কুত্তার বাচ্চা, তোকে জল খাবো। জল ফল পলোয়া বিরিয়ানি সব দেবো। আগে বল, প্রকাশ্য রাস্তায় ফেলে শিল্পপতি গগনদেবকে কেন মেরেছিস? শিল্পের নামে বেকারদের টাকা শোষণ করেছিল তাই। কিন্তু সমাজসেবী সুভাষ সরকার, সে কি করেছিল? কেন তোরা দিনের বেলা তার মাথাটা কেটে নিলি? ও শালা সমাজ সেবার নামে এদেশে শিশু নারী বিদেশে পাচার করতো, তাই ওর গোল মাথাটা কেটে ফুটবল বানিয়ে খেলা করেছি। বল কি ওই পণ্ডিত, নইলে নইলে তোর মাথার খুলিটা উড়িয়ে দেব রে। ম্যাডাম, আপনি জানতে চান, আপনি শুনতে চান পণ্ডিত কে? তাহলে চলুন ম্যাডাম, এক গ্লাস জল খেয়ে লকআপে বসে আপনাকে শোনাবো পণ্ডিতের জীবন কাহিনী। সবাই জানে আমি আমাদের ছেলে বিল্লা, আমার ভয়ে সত্য মুখ থেকে জন্ধ করে, পুলিশ প্রশাসন চলে আমার হুঙ্কারে, আমি চরিত্রহীন কলেজের কুলাঙ্গ, আমি ধনঞ্জয় আরচনা, নাম আমার বিল্লা। তোমার ভাইদের বিল্লা দা, আমরা তো একই পাড়ার ছেলে মেয়ে, সকাল হলে ভাই বোনের মতো ঘুরে বেড়াই, তাহলে কেন আমাকে নষ্ট করতে চাইছো? আমার বাবা জমিদার রূপেন রায় এই রায় পরিবারের সম্মান তুমি শেষ করে দিও না। এই শালে, এই এলাকা সব বাবা মারি যান, ছোটবেলা মেয়েটা তোর আর বড় হলে আমার, আমার লালসার ডায়েরিতে লেখা আছে তোদের মতো কত নারীর নাম, ফোন ধরে শোন মেরা কাম, চল শালি রেডি হ, কামনার ভিষ ঢেলে তোর দেহটাকে শেষ করে দি। আমি ধনঞ্জয় চলা, নাম আমার লজ্জা রক্ষা করতে পারে না, যে মানুষের জীবন বাঁচাতে পারে না, যে অধর্মকে মেনে নেয় সে কেমন ধর্মে? আমাদের এই দেবী মাকে
স্পর্শ করার কোনো অধিকার নেই তোমার, কারণ তুমি তো পণ্ডিত নও, তুমি যে পাষাণ পণ্ডিত। তোমার মহিমা তবে কেন কেন আজ মন্দিরে এ নারকীয় হত্যা লীলা? বলো বলো হে মঙ্গলময়ী, এ অমঙ্গলের কারণ কি আমি? যদি তাই হয় তাহলে যোগ্য সত্য ত্যাগ করি, এ ব্রহ্মটিকা মুছিয়া আজ আজ মন্দির থেকে লইব আমি চিরবিদা। মেঘের পলক চাঁদের নলক কাগজে লিখিয়া ভাসছি, ভুক 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 চাঁদপানে মুখ চিলি কোটা খুঁজে ভাসছি, মেঘের পাড়িতে ভিজা ভিজা পাই তাকে তাকেই বর্ষা, কাক ভিজা মন জল থই থই রাত্রি হলে ফর্সা, আমি তুমি আজ একটারে হয়ে মিশেছি আলোর বৃত্তে, ঘমচি উঠে রীতি নিত্যে কিছু নাচে, ঘমচি উঠে রীতি নিত্যে কিছু নাচে, ঘমচি উঠে রীতি নিত্যে কিছু নাচে। দিবা তুমি এখানে, আর তোমার পরে তোমাকে চারিদিক খুঁজে বেড়াচ্ছি। জানো দিবা, আমি আইপিএস পরীক্ষা পাস করেছি, কদিন পরে পুলিশে জয়েন করবো, এই খবরটা দেবো বলে তোমাকে খুঁজে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। শুনলাম ঠাকুমশের শরীর খারাপ, তুমি এসেছো বলে মন্দির পূজা করতে, আর কি শুধু ছাড়া যায়? এই দিবা এসো না, ছোটবেলার মতো মন্দিরের পেছনে দুজনে বর বউ খেলি। দেবদাস যে তো শরীরটাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি স্বপ্নেও ভাবি। পারো পারো, তুমি আমায় বিশ্বাস করো, পারো? আমি আমি তোমার বোনকে স্পর্শ করিনি। তাহলে কি করে তোমার সামনে ওর উপরে অত্যাচার হলো? এত সাহস কার? তার নামটা বলো দেবা। আমি জানি না, জানি না, জানি না। বুঝেছি, সাধু সার পাঁচজনের মতো অসাধু কর্মটা তুমি করেছ। কেলো হিবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আঘাত করার আগে, অপরাধী ভাবার আগে একবার কি ভেবেছ আমার সেখানের পরিস্থিতি? কেদনা না, আমাকে ছবি না। পারো, চোখের জল বড়ই তরল, কারণ 99 ভাগ অনুভূতি আর এক ভাগই তো জল। সেই অনুভূতির আবছা স্মৃতির মাঝে আজ মিথ্যের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। তুমি বিশ্বাস করো পার্বতী, আমি যে নিরুপায়, আমি যে অসহায়, এ মন্দিরে পুজোর নিয়ম তোমরা কেউ জানো না, এ যে মা বগলামুখী। বাবা বলেছেন ওরে দেবদাস, সংস্কৃত কলেজ থেকে ধর্মপাঠ শেষ করে ধার্মিক হয়েছিস, পণ্ডিত্য লাভ করেছিস। তুই যে পণ্ডিত কিন্তু ভুলে যাস না, তুই এই পূজারি ব্রাহ্মণ, দেবনারায়ণ চক্রবর্তীর একমাত্র সন্তান, বাড়িতে বাড়িতে পূজা করাই যে তোর কাজ। তাই যা খোকা যা, আজ এই দিবা চতুর্দশীতে ওই জমিদার বাড়ির পুজোটা সেরে আয়, তবে মায়ের কাছে প্রথম যাচ্ছিস, মায়ের পূজার কোনো বিঘ্ন ঘটাবি না। মনে রাখিস, যতক্ষণ না পূজা শেষ হবে তুফান এলো, ও পূজা তুই বন্ধ করিবি না। আমি তো শুধু তাই করেছি, নিষ্ঠা মনে ভক্তি ভরে মাকে ডেকে আজ আমি হয়ে গেলাম মহাপাপী। দেবদাস, কালো মেঘের আড়ালে সত্যের সূর্যকে ঢাকা যায় না, আসল অপরাধীকে খুঁজে বের করবই। না না, তাতে কি তুমি তোমার বোন পূজাকে আর ফিরে পাবে? হয়তো পাবো না, কিন্তু আর কোনো পূজাকে অকালে মরতে দেবো না। তুমি শুধু ওই নরপিশাচের নামটা বলো দেবা। না পার্বতী না, তাহলে আমার মা বোনের ইজ্জত রক্ষা করবে কে?
আমি তো এ হাতে দেবতার নৈবেদ্য দেওয়া ছাড়া অস্ত্র তুলে ধরতে পারবো না, তাহলে সমাজে শত্রুর মোকাবিলা করব কেমন করে? দেবদাস, এ দেশে আইন আছে, আইন শাস্তি দেবে, মনে করো। পূজা তোমার বোন, সে আর কেউ নয় পার্বতী, সে ওই এমএলএ ভানু প্রতাপের ছেলে বিল্লা। জীবন কি সুন্দর হতো যদি একটু ব্যথা না থাকতো, খোলা আকাশ কি কত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ না থাকতো, কিছু কিছু মেঘ না থাকতো, কিছু কিছু মেঘ না থাকতো। লজ্জা 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 লাগে পরিচয় দিতে যে আমি এমএলএ ভানুপুত্রের মেয়ে, বাবা দুর্নীতির সঙ্গে যুক্ত, আর দাদাটা একটা বদমাস লোফা, মদের মেয়ে মানুষ ছাড়া সে কিছুই জানে না। আমি যে সাংবাদিক, সমাজেরই পুত্র ধরবো কি, বারবার আমার ক্যামেরাতে ধরা পড়ছে আমার পরিবারের কুকীর্তির ছবি। ভাবছি এদের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে পালিয়ে যাবো অনেক দূরে। কোথায় পালাবি রে ময়না? সুন্দরবনে আমাদের হায়নার দল রয়েছে। অশোকের মতন পদার্থালে কেন? কে তুমি? আমি হাত কাটো রতন। আমার নিশানা চন্দ্রজান থেইর মতন, টার্গেট মিস করলেই বসের গুলি খেয়ে মরতে হবে, তাই 10 মিনিটের মধ্যে তোর 12টা বাজিয়ে ডেরায় ফিরতে হবে। জায়গাটা শুনশান, তাই শব্দ দূষণ না করে চল সালি। এই লম্পট, নারীকে দুর্বল ভাবা ভুলে যা, আমি রিপোর্টার, ক্যামেরা চলছে, তোর ছবিতে মালা পরিয়ে হেডলাইনে দিয়ে দেবো, ভুলে যাস না আমি বিল্লার বোন। আমার নিশানা চন্দ্রযান থেইর মতন, তোর ক্যামেরাটা গুঁড়ো করে দেবো রে শালি। ঝিলিকের সব ছবি শুধু ঝিলঝিল করবে, চল শালি রেডি হ। এই গেছে দিলে ছিল, তুই আমাকে জানিস না, আমি ইতিহাসের কলঙ্ক, পুলিশ প্রশাসনকে বানিয়ে রেখেছি বিকলঙ্গ, আর মানুষের চোখে, মানুষের চোখে শুধু আমি আতঙ্ক। আমার বোনকে ছেড়ে দে, নইলে এমন মন মারব দ্বিতীয়বার জন্ম নিতে দিই ভয় পাবি। আমার মারার আগে তোর মৃত্যুদাতার নামটা শুনে নে, আমি পণ্ডিতের লোক রে। পণ্ডিত? পণ্ডিত পণ্ডিত এখন কোথা? রামায়ণে নয়, মহাভারতে নয়, আমি রয়েছি শ্রী চৈতন্য দেবের কলিতে, নক্ষত্রবিহীন রাত, রৌদ্রবিহীন দিন, নির্বাক পৃথিবী, মাতৃগর্ভেই মুছে দেব তোদের মতো রাবণ দুঃশাসনের ছবি, পৃথিবীর পচা গঙ্গায় স্নান করে, স্নেহ মায়া মমতাকে ডুবিয়ে রেখে, দু চোখে আগুন জ্বেলে অগ্নিদেবের মতো নতুন করে সমাজে উদিত হয়েছে। ভালো করে দেখ, আমাকে চিনতে পারছি? হ্যাঁ, তুমি তো পণ্ডিত। পণ্ডিত নই, পাষাণ পণ্ডিত। তোর তো এখনো একটা হাত রয়েছে, তাহলে জগন্নাথ দেবের মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? কামনার আগুন জ্বলেই মেয়েটার দেহে ছেঁকা দে। কেন? আমরা আমরা তোমার কি ক্ষতি করেছি? সে হিসেব করলে অঙ্ক
অঙ্ক মিলবে না রে সোনা। চারিদিকে মানুষ আমার বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করছে, একদিন সারা দেশ বন্ধ ডাকবে, পণ্ডিতের ফাঁসি চাই। যেই দিন কানে শুনবো এই খবর, সেই দিনই হবে আমার হিসেব বরাবর। ওর জীবন খাতার সাদা পাতায় যোগ বিয়োগ কোন ভাগটা সেরে ফেলি। তুই আমাকে চিনিস না। তোকে কেউ না চিনলে আমি চিনি রে সুর কি আওলাদ। মনে পড়ে পূজা রায়কে মার্ডার করে 7 বছর জেল খাটার পর জেল থেকে ফিরে এসেই বিয়ের রাতে নববধূকে বাসর ঘরে পুড়িয়ে মেরেছিস। 60 বছরের বৃদ্ধ মহিলাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো গণধর্ষণ করেছিস। আরে সে তো অনেকদিন আগের ঘটনা, তুমি জানলে কেমন করে? তুই যাকে পুড়িয়ে মেরেছিস সে যে আমারই ছোট বোন। তোরা যাকে জঙ্গলে নিয়ে কুকুরের মতো গণধর্ষণ করেছিস সে যে আমার গর্ভধারিণী মা। দেবদাস, আমি অনেক অপরাধ করেছি দেবদাস, তুমি তুমি আমাকে মুক্তি দাও। বিল্লা, শ্রীমদ ভগবদ গীতায় বলেছে, একবার শ্রীহরির নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপ করে। গীতায়ও বলেছে, পাপি যদি পড়ে এমন কিছু পাপের কবলে, 7 জন্মেও যার পুণ্য নাহি মেলে। তোর পাপের প্রায়শ্চিত তবে সেই দিন, যেদিন তোর বাচ্চা রাস্তার সিগনালে দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা করবে, তোর বউ রাতের অন্ধকারে গোপনে নিজেকে বিক্রি করবে, সেই দিনই হবে তোর পাপের প্রায়শ্চিত্ত। উপস্থিত শ্রদ্ধেয় গাজন অনুরাগী দর্শকবৃন্দ, উপস্থিত আমার মা ও ভগ্নীগণ, আপনারা বলুন, যে আমার মা বোনের ইজ্জত লুট করে হত্যা করলো তাকে কি আমি বাঁচিয়ে রাখবো? নো নে ভাই, এই মেয়েটা চিৎকার করে যাকে দাদা বলে ডাকছিস সে যে দাদা নামের কলঙ্ক। জানিস এ গ্রামের কত মা বোনের ইজ্জত লুট করেছ, তাই দাদা বলে যদি ডাকতে হয় চিৎকার করে প্রাণ ভরে, দাদা বলে ঝাঁপিয়ে পড় আমার বুকে। না না, তোমরা সবাই সমাজবিরোধী, মানুষ কাকে বিশ্বাস করবে, বাককে না কুমিরকে? দুটোই তো নরক খাত। আমাকে আমাকে বাঁচিয়ে রাখলে কেন? জানির জন্যে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমাকে মেরে। এই রতন, মেয়েটার ইজ্জত ফিরিয়ে দে। কি বলছো বল? বোকা ছেলে বোঝে কম। বিল্লার রক্ত দিয়ে ঝিলিকের শূন্য সেতিটা রাঙিয়ে দে। তুই তোর জীবনের প্রথম পুরুষ, তোকে আজ আমি মুক্তি দিলাম রে রতন। আমার এ পাপের ধান্দা ছেড়ে ওই ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু কর। আজ আমার সব কাজ শেষ, তাই আজ আমি এ সব কিছু ত্যাগ করে আবার যোগ্য সূত্র পড়ে ওই তীর্থে গিয়ে প্রাণ ভরে শুধু মাকে ডাকব। শুনলেন তো ম্যাডাম, হতভাগ্য পণ্ডিতের জীবন কাহিনী। সে আইনের চোখে অপরাধী, সমাজ বিরোধীদের কাছে শয়তান,
আর অসহায় জনগণের কাছে ভগবান। শুধু জনগণের কাছে নয় রে রতন, যে পার্বতীর জীবনে আরাধ্য দেবতা। শুধু ভাবছি একটা ভোলে ভালা সাদা সিধে মানুষ কি করে আজকে সমাজে পণ্ডিত হয়ে উঠেছে। আপনি কি পণ্ডিতকে চেনেন ম্যাডাম? শুধু চিনি না রে রত, আমি যে তাকে জানি। শুধু এটা জানতে ইচ্ছে করছে তোমাদের পণ্ডিত এখন কোথায় আছে, কেমন আছে। পণ্ডিত ধরা পড়েছে, উত্তরপ্রদেশের বেনারস মন্দির থেকে পণ্ডিতকে অ্যারেস্ট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই থানায় আনা হবে ম্যাডাম। চল রত, ওঠে চল, তুই হবি পণ্ডিতের কেসের রাজ সাক্ষী। ম্যাডাম, কেসটা এমন ভাবে সাজাবেন যেন আমার ফাঁসি হয়, কিন্তু পণ্ডিত কোনো দিন কারোর ক্ষতি করেনি। ওর আপনারা কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না, ওর কোনো ক্ষতি করবেন না। সত্যমেব জয়তে মন্ত্রে দীক্ষিত হয়ে যেদিন ইউনিফর্মটা গায়ে পড়েছিলাম সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম আইনের ঊর্ধ্বে কেউ না, তাই পণ্ডিতের সঙ্গে যতই গোধূলি বেলা পনেরো সেদিন জড়িয়ে থাক না কেন, অপরাধীর কাছে মাথা নত করব না। পণ্ডিতের মুখ যাতে খুন, এই পুলিশের বাচ্চা যে মুখটা মেরে ফাটিয়ে তাজা রক্ত ঝরিয়েছিস, সে মুখে যে শুধু ইতিহাসের লেলিন কলমশ মাউসুতনের ছবি ভাসছে, নতুন করে তোরা সে মুখটাকে আর কি দেখবি। আমি যে ভুলেছি গায়ত্রী মন্ত্র, ছেড়েছি বিশ্বকবি রবীন্দ্রসঙ্গীত, মহাপাপীর পাঠশালাতে দীক্ষা নিয়ে হয়েছি আজ পাষাণ পণ্ডিত। দীপদাস, আমি তো অতীতের চেনা পদ ভুলে অতীতের চেনা জানা মানুষগুলোকে ছেড়ে অজানা পদ অতিক্রম করতে করতে পৌঁছেছি অজানা এক কালো দেশে। আমাকে আমাকে তো কোনো ভালো মানুষের চেনার কথা নয়, কিন্তু তুমি তুমি আমাকে চিনলে কেমন করে। দেবদাস, আমি যে তোমার পারো, জয় শিব শম্ভু, আবার দেখা হয়ে গেল। মানুষ সবার চোখে বদলে যায়, সবার চোখ এড়িয়ে অচেনা হয়ে সমাজে ঘুরে বেড়ায়, কিন্তু প্রেমিকার চোখ কখনো এড়ানো যায় না, প্রেমিকার চোখ কখনো এড়ানো যায়। দেবদাস, মনের গ্লানি ভুলে এবার আমাকে কি বলবে, তোমার জীবনটা কেন এমন হলো। যদি জানতে চাও তুমি এ ব্যথা কতটুকু, তবে বন্দি কর কোনো পাখির কাছে জেনে নি। দেবদাস, জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু, তবে বন্দি কর কোনো পাখির কাছে জেনে নি। যদি
দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখলে যদি জানতে চাও। এর জন্য দায়ী কি আমি? প্রশ্ন করো না আগ্নেয়গিরিকে, কেন সে ঘুমিয়ে আজ আছে, জবাব পাবে কি তার কাছে, জবাব পাবে কি তার কাছে, শুধু ডানা ভাঙা ভ্রমর কে হাতে ধরে ধরে দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো, তবে জলে ডোবা কোনো পদ্ম ফুল দেখিও। আমি কত খুঁজেছি কোথাও সন্ধান পাইনি, শেষে ভেবেছি তুমি মারা গেছো। প্রতিশোধের বোঝা আমাকে এতই ভারাক্রান্ত করেছে, জম যে আমাকে বয়ে নিয়ে যেতে ভয় পাচ্ছে, মাথায় এত প্রতিশোধের বোঝা নিয়ে কি আর মারা যায়, তাই তো কষ্ট করে বেঁচে আছি এই সমাজের কিছু মানুষকে মেরে নতুন সমাজ উপহার দেব বলে। জানো পার্বতী, তোমার বোন পূজার খুনের সাক্ষী দিয়েছিলাম বলে ওরা আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, এমনকি আমার শেষ আশ্রয় মাটির বাড়িটাকে ভেঙে সেখানে ওরা মদের ঠেক বানিয়েছে, তাই তো সেদিন আশ্রয়হীন হয়ে বোকা এই দিশাহীন ছেলেটা আজ এই নিশানায় এসে পৌঁছেছে। এটাই যে আমার ঠিকানা, আর কিছু জানতে চান মিস পার্বতী রায়? না না, একটা ক্রিমিনালি লাইভ হিজিনে আমার খিলাফ, আমি কষ্ট বুঝতে পারছি, শৈশবে স্মৃতিগুলো আমার কণ্ঠরোধ করে আমার ক্ষতি করতে চাইছে, মানুষ যতই দামি হোক না কেন আসামি শুধুই আসামি, কারণ এটা ঝাঁসি রানী প্রীতিলতা দেশ, এত সহজে আইন যে শেষ হতে দেবো না, মনে করব পার্বতীর ভালোবাসা লাইব্রেরি থেকে বিদ্যাস নামক উপন্যাসটি চুরি হয়ে গেছে, তোমাকে আমি আইনের কাঠগোড়ায় তুলব। না পার্বতী না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, এই মহান রাষ্ট্রে মান্যক করেছে দেবদাস চক্রবর্তী অরূপ পণ্ডিত, পুলিশের উর্দি পোষণ করে তোমরা যা পারোনি ও আইন নিজের হাতে তুলে নিয়ে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষকে দমন করেছে, ওর কেস লিস্টে আমি পড়েছি, এমনকি রতনকে জেরা করে জেনেছি পণ্ডিত থানাবাজিদের মেরে কালো টাকা উদ্ধার করেই সেই টাকা সমাজের কাছে দান করেছে, ও দুটো বৃদ্ধাশ্রম শান্তিপুরে একটি অনাথ আশ্রম রয়েছে। এই মহান ব্যক্তিকে মুক্তি না দিলে বিবেক আমাদের কোনোদিন ক্ষমা করবে না। বারে জনদরদি মমতাময়ী, তোমার মধ্যে এত মায়া, একটা খুনির প্রতি এতই দয়া, মানুষের উপর এতই বিশ্বাস, তবু বলছি ম্যাডাম সবাইকে বিশ্বাস করবেন না, এই মানুষের নিঃশ্বাসে বিষ রয়েছে, সেই জন্যই তো প্রধানমন্ত্রী ইন্দিরাজিকেও মরতে হয়েছিল দেহরক্ষীর গুলিতে। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে অসহায় জনগণের জন্য ওই বিশ্বের দরবারে গিয়ে দুহাত পেতে কাঁদবে কে? জন্মিলে মরিতে হবে, অমর কে কত কবে, মানুষের জন্য জীবন সেপেছি, মৃত্যুকে আমি ভয় পাই না। ম্যাডাম, আজ তোমাকে প্রাণ ভরে বড় দিদি বলে ডাকতে ইচ্ছে করছে, আমি তো ভেবেছিলাম
আইনের জালে জড়িয়ে হয় তোমার আশার দিনটা ফাঁসির মঞ্চে নেমে যাবে। তুমি সেই আলোর শিখাকে আমার আধার জীবনে ফিরিয়ে দিতে চাইছ, কিন্তু কিন্তু বিরোধী ঝড়ে সেই প্রদীপ কি জ্বলবে? নিশ্চয় জ্বলবে। যে দেশের বীর সেই নেতাজির মৃত্যুর রহস্য আজও গোপন হয়ে যায়, কত খুনি খুন করে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কতকে এই আদালতের ভাঙা আলমারিতে ঘুম ধরে যায়, আজও তার বিচার হলো না। তাহলে পণ্ডিত কেন মুক্তি পাবে না? প্রয়োজন আমরা রাষ্ট্রপতি দ্বারস্থ হব। তাই আইনে দৃষ্টি লঘু করে বিবেক ও মানবিকতার দৃষ্টি দিয়ে পণ্ডিতের ফাইলটা আপাতত আমি ঢেকেই দিলাম। দিদি, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এসো ভাই বোন জীবন করি বোন, এসো ভাই বোন জীবন করি বোন, বসাবো সকল আধা, বসাবো সকল আধা, বসাবো সকল আধা, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার, এই দেশ তোমার আমার। কত বধু আজ মরছে পুড়ে ধর্ষিতা কত মা, কত নারী আজ নিখোঁজ রয়েছে সন্ধান মেলে না, কত বধু আজ মরছে পুড়ে ধর্ষিতা কত মা, কত নারী আজ নিখোঁজ রয়েছে সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে। জনগণ জাতি ধর্ম ভুলে দেব নত, বঙ্গ উপহার জাতি ধর্ম ভুলে দেব নত, বঙ্গ উপহার। এ দেশ তোমার আমার, এসো ভাই বোন জীবন করি বোন, এসো ভাই বোন জীবন করি বোন, ঘোচাবো সকল আধা, ঘোচাবো সকল।